যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই তিনজন মানুষই শুধুমাত্র ভালো। এক, যে মারা গেছে। দুই, যার এখনো জন্ম হয়নি। তিন, আর সে যাকে আমরা চিনি না। বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ। নাম্বার এক, মেরে বাঁচো। নাম্বার দুই, মরে বাঁচো, নয়তো লড়ে বাঁচো। মানছি যে টাকায় সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাওয়ার খাওয়ান, তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি বদলেছে পৃথিবী? গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে, লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জা বোধ করো না। কারণ তোমার সংসার তোমাকে চালাতে হবে, লোককে নয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছুই নেই এখন আর। মানুষ যেখানে টাকার স্বার্থ দেখে, সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতেও পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজার কষ্ট সহ্য করেও পাশে থাকে। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। একটা সময়ে এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। যে তোমার খুশির জন্যে নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ ভালোবাসতে পারে না। এক মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, অতঃপর বাসে বসে বসে জ্যাম পোহাচ্ছিল, চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি, ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে দোষ করে ক্ষমা চায়, সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে খুব শক্তিশালী। আর যে সব ভুলে যায়, সে মহাসুখী। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বুঝে না, তার কাছে রচনা লিখে দিল, সে কিছুই বুঝবে না। বলার জন্যে অনেক কথা বলা গেল, রাখার জন্যে মানুষ একটা কথাও রাখে না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। যে লক্ষ্যগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার এক হলো অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেবে না। নাম্বার দুই, আজ নয় কাল করব। বিশ্বাস করেন, এই কাল কখনোই আসবে না, তাই আজকেই করুন। নাম্বার তিন, বড় স্বপ্ন না দেখলে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন
মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। বড় হয়ে গেছি একদিন, বুড়ো হয়ে যাব, থাকব না আমি, কিন্তু থেকে যাবে স্মৃতি। মূল্যবোধ শুধু এতটুকুই, চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই। আপনার কাছে কোনো ফ্যাক্টরি থাকুক বা না থাকুক, আপনি এই তিনটি জায়গায় তিনটি ফ্যাক্টরি অবশ্যই খুলুন। মস্তিষ্কে আইস ফ্যাক্টরি, হৃদয়ে লাভ ফ্যাক্টরি এবং মুখে সুগার ফ্যাক্টরি। জীবনে তোমার সম্পত্তি বাড়তেই থাকবে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখবে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝেছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্র প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বললো আর না বললো তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল, যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বের হওয়ার জন্যে। তখন ওই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বাড়ানো অসম্ভব। তবুও দুটি ব্যাঙ কারো কথা শুনল না, চেষ্টা চালিয়ে গেল। আর একদিকে পুরনো ব্যাঙগুলো সমানভাবে শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরও জোরে জোরে লাফাতে শুরু করলো। অবশেষে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। এবার আপনিও নিশ্চয় ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না কেন। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না, তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে জোরে লাফানোর জন্যে, তাই সে আরও জোরে লাফাতে শুরু করছিল। আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্যে মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি।